ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. সত্যিকারের ঈশ্বরের ধারণা, এই ধারণাকে বুঝতে হলে প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে প্রত্যেকটা জিনিসের স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য থাকে। বলুন তো, মানুষ আর বানর অনেকটাই এক, পার্থক্য আছে না? মানুষ শিম্পাঞ্জির মধ্যে পার্থক্য আছে না? দেখবেন সমস্ত কিছুর মধ্যে পার্থক্য থাকেই তো। যে খালেক আর যে মাখলুক এর মধ্যে পার্থক্য থাকবে না? সৃষ্টি আর সৃষ্টির মধ্যে পার্থক্য থাকবে না? অবশ্যই থাকবে। প্রথমত মানুষ অনেকগুলো ঈশ্বরে বিশ্বাস করে। আমরা এটাই দেখার চেষ্টা করবো আসলে প্রকৃতপক্ষে ঈশ্বর কতজন, কতজন ঈশ্বর। আল্লাহ সাল্লাল্লাহু বলছেন পবিত্র গ্রন্থ সূরা বাকারা সূরা নম্বর 263, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লাল্লাহু রাহমানুর রাহিম। তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি অসীম করুণাময় পরম দয়ালু। আল্লাহ সাল্লাহ বলছেন পবিত্র গ্রন্থ সূরা বাকারা সূরা নম্বর 155 সূরা ইমরান সূরা নম্বর 3:2, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়্যুল কাইয়্যুম, যে তিনি হচ্ছেন আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। পবিত্র কোরআনে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, তিনি অদ্বিতীয়, তিনি ব্যতীত পৃথিবীতে কোনো সৃষ্টিকর্তা নেই। কুল হু আল্লাহু ওয়াহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত নম্বর 1। তো পবিত্র কোরআনে আপনি যেখানে পড়েন না কেন আল্লাহ এক এই কথাই বলা হয়েছে, কোনো কন্ট্রাডিকশন পরস্পর বিরোধী নেই। আর পৃথিবীতে 170 কোটি মুসলিম, তাদেরকে জিজ্ঞেস করে যে আল্লাহ কয়জন, সকলে একটাই বলবে, কেউ দুটো বলবে না। আলহামদুলিল্লাহ মুসলিমদের মধ্যে এই মতানৈক্য নেই যে আল্লাহ দুই। অন্য কাছে চাইতে পারে, মাজারে গিয়ে চাইতে পারে, বিশ্বের কাছে চাইতে পারে, তবে আল্লাহ এক এটা বিশ্বাস করে। আল্লাহ সাথে বলছেন পবিত্র কোরআন আশরাকাত নাফসি বিনুরিন মিন ফুআদি হিনা মা রাদদতু ইয়া রাব্বাল আইবাদ।